দেখুন, পালপাড়া কলেজে আজ একটা ঘটনা ঘটেছে শুনলাম আমি। বিস্তারিতভাবে আমাদের ওইখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, যে পালপাড়া কলেজে আজকে কিছু বহিরাগত লোক একেবারে ইনটক্সিকেটেড অবস্থায় কলেজের মধ্যে ঢুকে কিছু রানিং স্টুডেন্টদের সঙ্গে গিয়ে তারা বচসায় জড়িয়ে পড়ে এবং তাদেরকে মারধর করে। এটা দেখে প্রতিবাদ করে কলেজের স্টাফরা যারা প্রতিবাদ করতে আসে, সেই স্টাফকেও কিছু যুবক তাদেরকে মারধর করেছে এবং কলেজের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি তুলে বিজেপির যারা যুবকর্মী তারা কিন্তু এইসব জিনিস প্রতিনিয়ত কলেজে এইসব করে শিক্ষার পরিবেশটাকে নষ্ট করছে। তো যখন প্রতিরোধ করলো রানিং স্টুডেন্ট কলেজের স্টাফ, তারা ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে পালপাড়া কলেজের গেটের সামনেই একরা বাজকুল পাকা রাস্তার ওপরে পদ অবরোধ শুরু করে দিল। তো পদ অবরোধ 10 মিনিট হয়ে যাওয়ার পরে বাসের যাত্রী স্থানীয় মানুষজন তারা এসে অহেতুকভাবে এই পদ অবরোধ করেছ কেন এটা জানতে চাইল। তাদেরকে উল্টাপাল্টা তাদেরকে খিস্তি খাস্তা করার জন্য তারা কিন্তু জোটবদ্ধভাবে একেবারে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সামাজিক প্রতিরোধ তারা কিন্তু আজকে করেছে। তো বিজেপি দিনে দিনে যে জায়গায় যাচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি মুখে মুখে এদের প্রত্যেকের আছে এবং প্রত্যেকটা জায়গায় বিজেপি যেভাবে অনৈতিক কর্মের সঙ্গে যুক্ত, যেভাবে এলাকায় সন্ত্রাসের কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষ কিন্তু যত দিন যাচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু মানুষ জনমত তৈরি করছে। গত 8 তারিখে সর্দেশপুরের পার্টি অফিস এরা ভাঙচুর করেছে, পদ অবরোধ করেছিল, মানুষজন এখানে প্রতিরোধ করেছে, পুলিশ এসে পদ অবরোধ তুলেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। কখনো পুলিশের গাড়ি ভাঙচুর, কখনো যাত্রীবাহী বাসের ভাঙচুর করা হচ্ছে, কখনো টোটো যারা চালায় বেকার যুবকরা তাদের উপরে হামলা করা করছে। কোনো নিয়ন্ত্রণ নেই, বিজেপির নেতৃত্বরা দিশেহারা অবস্থায়, এদের নিয়ন্ত্রণও করতে পারছে না। আজকে পদ অবরোধ হওয়ার পরে পালপাড়াতে যে নজির সৃষ্টি করেছে ওই এলাকার সাধারণ সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলিম সম্প্রীতির তৈরি আমরা বারবার বলি,
প্রতিরোধটা কিন্তু সকলেই করেছে আজকে, এমনকি পথ অবরোধে আটকে পড়া যাত্রীরা তারাও বাস থেকে নেমে এটা প্রতিরোধ করেছে। তারপরে পুলিশ গিয়েছিল যাওয়ার সময় আগেই কিন্তু পথ অবরোধটা ক্লিয়ার করে দিয়েছে, আমরা খবরটা পেয়েছি। কিন্তু আমার যেটা আপনাদের আমাদের সংবাদ মাধ্যমের কাছে আমার যেটা আপনাদের কাছে দিয়ে যে প্রশ্ন, বা আমাদের নাগরিক একজন স্বাধীন ভারতের বাংলার একজন নাগরিক হিসাবে যেটা প্রশ্ন, রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? পুলিশকে মানব না, আইন মানব না, পঞ্চায়েতের ডেপুটেশন দিতে গিয়ে সেখানে পঞ্চায়েতের হেনস্থা করা, সংসদ সভায় জনপ্রতিনিধিদের আক্রমণ করা, প্রতিনিয়ত আনলফুল কাজের সঙ্গে যুক্ত থাকা, এগুলি মানুষ কিন্তু কখনো আর মানবে না। প্রতিনিয়ত সহ্য করছে, গত দু মাস ধরে মানুষ সহ্য করেছে, এরপরে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এলাকাবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, এলাকায় শান্তি বজায় রাখুন। আমরা মামাটি মানুষের সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে এলাকায় শান্তি রাখা, আমাদের দায়িত্ব আছে মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, আমরা মানুষের সঙ্গে আছি। আর বাকি মানুষ কিন্তু যদি কখনো আইন তুলে নেয়, তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না, আইন আইনের পথে নিশ্চয়ই চলবে, মানুষ তার শান্তির জায়গাটা খুঁজে বের করবে। ধন্যবাদ। আজ পটাশপুর বিধানসভার পালপাড়া কলেজে যেভাবে এবিভিপির ছাত্ররা অতর্কিতভাবে তৃণমূলে দুষ্কৃতির দ্বারা আক্রমণ হয়েছে তার খুবই নিন্দনীয়। কলেজের ভেতরে বাঁশ লাঠি দিয়ে পেটানো হয়েছে, কলেজের বাইরে যখন ঘেরাও চলছিল সেখানেও কিছু এক সম্প্রদায়ের লোককে দিয়ে সেখানে ঘেরাটোপ বানিয়ে ছাত্রদের উপরে যেভাবে অতর্কিত আক্রমণ করা হচ্ছে, যেভাবে পেটানো হচ্ছে, এবং পুলিশ প্রশাসন কিছুক্ষণের জন্য একদম নীরব। পুলিশ প্রশাসন বলতে থাকে যতক্ষণ প্রিন্সিপাল আদেশ ফোন করবে না ততক্ষণ আমরা যেতে পারছি না। খুবই নিন্দনীয় ঘটনা। এভাবে যদি চলতে থাকে পশ্চিমবাংলার রূপ শুধু ভারতবর্ষের নয়, চতুর্দিকে ছি ছি রব আসছে, যাতে পশ্চিমবাংলাকে সঠিকভাবে সুন্দরভাবে মানুষ, ছাত্র, ডাক্তার, উকিল কেউ এখানে নিরাপদ নয়। ছাত্ররা যাতে সুন্দরভাবে তাদের ছাত্রবৃত্তি করতে পারে, যারা পড়াশোনা করতে পারে তার সুবন্দোবস্ত করা যায়। এই প্রশাসন, এই সরকার, এর যা ব্যবহার, এর যা নীতি নিয়ে চলছে, এ অসম্ভব। আমি প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, যে ছাত্রের যেটা কলেজের কমসে কম সেখানে আমাদের ছাত্রদের কমসে কম নিরাপদে পড়াশোনা করতে দেওয়া হোক। সেখানে যদি টিএমসির নেতারা ঢুকে তাদের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে আক্রমণ করা হয়, ইয়ে শুধু আমাদের পশ্চিমবাংলার নিন্দা নয়, ইয়ে পুরো ভারতবর্ষের উপরে বিরল ঘটনা। এভাবে করা যাবে না। এর জন্য আমরা প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি দেখতে বলবো, ওনাকে বলবো যে আপনারা এই ম্যাটারগুলো দেখুন। শুধু এটা ভারতীয় জনতা পার্টির কথা নয়, সে কোনো টিএমসির কথা নয়, পশ্চিমবাংলার যে সংস্কৃতি, যে স্কুল কলেজের সংস্কৃতি, সেটাকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে নষ্ট করা হচ্ছে। ফার্স্ট ইয়ার নাম, আমার নাম দিলীপ বাঁকুড়া। আজ কি হয়েছে? কলেজে তো কোনো কিছু হয়নি, আমাদের কলেজ স্টাফ আমাদের স্টুডেন্টের উপর হঠাৎই আক্রমণ করে। কোন দলের? কোনো দল নেই, আমরা কলেজ একটা ইউনিট, এবিপিপি একটা ইউনিট। এই এবিপির পক্ষ থেকে আমরা, আমাদের কলেজ স্টুডেন্টরা দু তিনজন থাকা দিয়ে আমাদের লোকসংখ্যা কম দেখে ওদের হাদালি, আমাদের ছাত্রদের টিএমসি, আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে। কেন হঠাৎ আজকে আক্রমণ করলো? কেন হঠাৎ? এমনিতে আমাদের কম জন দেখে আমাদের উপর আক্রমণ করে। মানে কি প্রোগ্রাম হয়েছে? কোনো কিছু প্রোগ্রাম নেই, কিছু নেই। কলেজ স্টুডেন্ট এমনি কলেজ গিয়েছিল, আর আমি লোকাল দু তিনজন বাইক থেকে বহিরাগতরা নিয়ে এসে মেরেছে আমাদের স্টুডেন্টের উপর। আর কে কে মেরেছে সেটাও বললাম, বলে দে। প্রসেনজিৎ সাউ, আহাদ আলি। এরপরে আমরা যাবো থানাতে।